ওর বাপা কেঁদে নিল ঠিক 15 মিনিট। 15 মিনিট মোর বড় বোন বড় বোনাই ছিল। 15 মিনিট পরে যা বাড়ি এলো কাকে ছাই চলে এলো, কাকে ছাই আমার বড় বোনের ননদ ঘর। পরের দিন সকালবেলায় মোর ছোট বোনদের চলে এলো, সেখানে গরু গোশ খেতে পায়নি, এখানে গরু গোশ চলে এসে ফিস্টি ফিস্টি করে তারপরের দিন ঘর পালিয়ে গেল। একটা বার ফোনও নেই, খবর নেই, যে আব্বাটা বেঁচে যায় কি মরে যায় কোনো খবর নেই। তাহলে ওই লোকটা গরম পানি করা, ড্রেসিং করা, ট্রিটমেন্ট করা কে করছে? তারা সে করে দিয়েছে, তার বৌমা করছে, তোমার ফ্যামিলি আমার স্ত্রী করছে, তাকে মোর বাপ খেয়েছ। এটা ভাই বাতে ঠিক নয়, এদিকে দেখো জীবনটা কার কাছে কাটবে? সেই আমার এইগুলো ভুলের কারণে তো আজ অশান্তি সব সারা দুনিয়াতে। আল্লাহ যেন আমাকে আমার মেয়ের থেকে আমার যেন বৌমাকে যেন বেশি ভালোবাসার আল্লাহ তো আল্লাহুম্মা আমিন দোয়া করে দে সবাই মিলে একটু আল্লাহুম্মা আমিন। হাতলো কেন বেটা খুঁজে, কেন বেটা কেন খুঁজি? আল্লাহ একটা বেটা দো, বেটা দো, কেন খুঁজি? যে প্রথম নম্বর যে কথা হলো যে মরে গেলে খাটিয়ে গেলে ওটা আলাদা জিনিস, আরে যার বেটা নিতে খাটিয়ে যায় নিছে আচ্ছা কিছু ঘরে পড়ে আছে কি, কিন্তু বৌমা কাছে জীবন দরকার। এবার অনেক সৌর সাউরি আছে তার বৌমাকে ভালোবাসে, যথেষ্ট মহব্বত করে, খাওয়া দাবারও অভাব নেই, কিন্তু তবু সে সালা বেদার কি বেন বেদার বেন্দান বেদার বেন্দান বেদার বেন্দান বেদার বেন্দান সে এরকম জুটে যায় কপাল, মানে বৌমাগুলো জুটে যায়। হ্যাঁ বৌমাগুলো জুটে যায়, আর তার ঘর করার ইচ্ছা নেই। আর ওর পজিটিভটা এখন করে প্রায় মেয়েরা চায় আমার একটা ছোট্ট ফাঁকে ঘর হবে, আমার স্বামী আমার ছেলে একটা মেয়ে একটা হবে, আমার স্বামীর একটা মোটর সাইকেল থাকবে, আমার স্বামী ব্যবসা করুক, কাজে যাও, চাকরি করুক, যা করুক ওটা থাকবে, তো একটা ঘরে এলসিডি থাকবে, আমি আমার টিভি দেখবো, আমি আমার ফাঁকে দেখবো, ও সৌরা সাউরি ননদ ফনদ উঁচে এনে তেনে উড়ি ফিরি নিয়ে উঁচু আমি এই চোখ বই থাকতে চাই না। সেটা বললেন কেন হুজুর? মাইবাবু না বললে আমাদের আপডেট সমাজে মানে ছেলে বৌমারা কি মানে আমি তো কম্পিউটার না আমি ইনসান। হ্যাঁ সেই যত আপনি তো বলতে হবে তো সঠিক হয়ে বেরিয়ে আসবে, একবারে ওটা স্ক্রিন হয়ে স্ক্যান হয়ে বেরিয়ে আসবে এরকম কথা নেই। আর ওই যেটা বললেন যে আজকের দিনের বৌমারা যে চায় একটু ফাঁকাটাকে বেরিয়ে একটু হ্যাঁ ঠিক, তো উনি যে অভিনেত্রা করলো ওনার ছেলেরাও তো অভিনেত্রা করবে, ওটা পরে কথা, ও পরে কথা ভাববা যাবে সেটা আলাদা কথা। আচ্ছা আচ্ছা এই জন্য তো এই কি মাস এটা মানে শেষ বছরের শেষ এটা আরবির কি মাস মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বড় পীর সাহেবকে আমার ছেলেটাকে পড়াবে, আচ্ছা বাবা মা রেখে যাও, এ বাবা তার নাম কি না আব্দুল কাদের, বলছে বাবা আব্দুল কাদের শুরু করো আউজিবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, বলছে বলো বাবা আলিফ, উনি বলছেন আলিফ, নিজে বলে রে এই পড়ে 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 প্রথম দিনে পড়ার দিয়ে চলে গেল, তারপরে কোরআন পড়তেও পড়ে নিল। বলছে বাবা আব্দুল কাদের তুমি কোথায় শিখছো? বলছে হুজুর আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম আমার মা সবসময় কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো, আমি আব্দুল কাদের বুঝে 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 কোরআনটা মুখস্থ করে দিল। আর এখন করে তোমার আমার মেয়ে পেটে লড়তে পারেনি পেট লিয়া, হ্যাঁ শুনছো মিছিল কথা বারে দেন তোমার মোবাইলটা দিয়ে যাও না, টাইমটা কাটাবে দেখি শোনার, সে মোবাইলটা দিয়ে তুই দেখে রে এলসিডি দেখে রে তার বাচ্চা বুড়ো হয়ে কি হবে, সে যদি বুড়া বয়সে খেতে না দেয় এ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মোর বেটা মকে দেখেনি খেতেও দেয়নি আল্লাহ ওর মাথায় চড়কা ফিলাও, আল্লাহ বলে দাঁড়া বর্ষাকালটা আসু থাম আমি আগে তোর মাথায় চড়কা ফিলাও, কি বানা হয় আল্লাহ পাক যাদের যে সমস্ত ছেলেদের সিনার অন্তরে কোরআন দিয়েছে তাদের মাথা পিতা একটু ভালো তার রাতে দিবে অসুবিধা আছে। তাহলে আমার ইতিহাস কি তোমরা জানো হুজুর হুজুর
তাহলে বলবো হুজুর এই যে এটা কি বলা যেতে পারে যে অসুবিধার কারণটা কি একটু বলা যেতে পারে? অসুবিধা না কি ওই যে অসুবিধা, আল্লাহ যাকে মহাব্বত করে তাকে কোরআন দেয়, কোরআন দেবার পরে আজকে একটা গ্যারেজে বডি মিস্ত্রি তাকে রিপোর্ট পেলাম 12 পারার হাঁপিয়েছে বডি মিস্ত্রি, এই টুন পেন বলছি আর কেন তুই খুলে দে, সে বলে হচ্ছে যে আমি 12 পারার হাঁপিয়েছি, কথা পড়ছু কার সঙ্গে পড়ছু না কাঞ্চনপুর মাদ্রাসা পড়ছি। জি বাবা কি হয়ে গেছে? ও হয়ে যাবে ইনশাল্লাহ আগামী দিন, বেরোনি আগে চেক করছিলাম বেরোনি, তার আমার এখন কথা চলছে ওটা হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা যাবে না, মানে আমি এখন প্রেসের কাজ করতিস। আচ্ছা হুজুর, হ্যাঁ ইনশাল্লাহ তার হয়ে যাবে ইনশাল্লাহ, যেটা বলছিলাম একটু ওয়েট পুশ করি ভুলে গেছি, জরুরি কথা আছে যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই এইসব দান করেন, বাস্তব কথাটা ঠিকই, কিন্তু কোরআন যাকে তাকে দিয়ে দিই না ঠিকই আপনার কথা, এবারে কিছু লোকের প্রশ্ন থাকতে পারে তারা যে আল্লাহ যদি তার বান্দাকে এত ভালোবাসে তাহলে আল্লাহ তাহলে জাহান্নামটা কেন তৈরি করছে? ওটা পরে প্রশ্ন করবো স্যার, যেটা এখন বলছিলাম যে ধরুন এই যারা বললেন যে যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই দান করেন আল্লাহর কাছে, আমি এই যে এখন ধরুন আমি মসজিদে যাবো না বা আমি কোরআন তেলাওয়াত করবো না, আল্লাহ রাজি হয়নি আমার, তাই তো আমি কোরআন পড়িনি বা পড়বো, ওটা ভুল কথা। আচ্ছা বলুন, ওটা ভুল কথা, কয়েল বলছিল কয়েল, হ্যাঁ বলছে সুলেমান তুমি বলো এই যে আমি আপনি তো এদিকে আসুন, না 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 ঠিক আছে, বলো আমার দাদু হয়, কয়েল বলছিল যখন বলছে তুমি বলো আমার দাদু হয়, সুলেমান এই যে হাত লাড়িছি আস্তে দাদা ওখানে গেলে, আচ্ছা কি পুরো সিদ্ধান্ত এই যে পা লাড়িছি এটা কার ক্ষমতা? আমি আল্লাহর ক্ষমতা, আল্লাহ না দিলে হাবিব পাল্লাহ লড়বো কী করে? বলে তাহলে আমি এই যে হেঁটে 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 আমি গোপাল ঘরে মদ খেতে যাই, এটা তার আল্লাহর ক্ষমতা। আমি আচ্ছা বলি তুমি এত জ্ঞানী লোক হয়ে এই কথা বললো, ভালো কাজে হেঁটে গেলে আল্লাহর ইচ্ছা আর খারাপ কাজে হেঁটে গেলে শয়তানের ইচ্ছা, বলে তাহলে শয়তানেরও ক্ষমতা আছে? বলে হ্যাঁ, কী উত্তর দেবো আজব আজগুব প্রশ্ন করলে কী উত্তর দেবো? হ্যাঁ শয়তানের ক্ষমতা আছে, আল্লাহ পাক তাকে ওই ক্ষমতাটা দিয়ে রাখছে, আল্লাহ দিয়েছে যে আমার যে সেবে বলুন কেন আপনি এই ভাবে বলে চলে গেলেন, আমাদের বর্তমান সমাজের ছেলেরা ঠিকই আছে, আপনি যারা অর্ধেক বলে যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোরআন দিয়েছে, বর্তমান সমাজের ছেলেরা আমরা যারা কোরআন জানেনি তারা বলে তাহলে আমাদের আল্লাহ ভালোবাসেনি দেয়নি আমার আমরা না, সেটা তো বলতে হবে তোমার ভালোবাসেনি, তোমাকেও ভালোবাসেনি তোমার মাতা পিতাকেও ভালোবাসে না আল্লাহ, কি কেন দাদা? আল্লাহ বলছে যে আমাকে মহব্বত করে আমি তা, বলুন আমার 11টা বাচ্চা খেতে উঠতে বুঝতে শুইতে সুখে দুঃখে আনন্দে কষ্টে একটা বেটাই দেখে জন্ম দিচ্ছে 11টাকে, সে নাম না নাম্বার তো কেন জন্ম দিচ্ছে 11টাকে, আমি উদাহরণ দিচ্ছি জি জি জি, কিন্তু একটা কথা ভালোবাসে তাহলে বাম্মা কাকে ভালোবাসে বেশি, ওই যে বাম্মাকে শাসন উঠতে বসে দেখে আল্লাহ পৃথিবীর সবাইকে পাঠাইছে কিন্তু আল্লাহকে ডাকে 5 জন একটা গ্রামে 50 জন আল্লাহ কাকে ভালোবাসে? জি জি জি, এইভাবে তো বলে যেতে হবে আপনাকে না, এইভাবে অত কম্পিউটার সব স্ক্যান হয়ে বেড়াবে না না না, এইভাবে ছেড়ে চলে গেলে আমরা কী ভাববো? আচ্ছা এখানে হাফেজ সাহেব আছে, হাফেজ সাহেব আপনার এই হুজুরের বক্তব্যের উপরে আপনার কিছু আছে নাকি প্রশ্ন? তোমার কি ইতিহাস বলো? ওই নম্বর এদিকে ওই নম্বর কথা জানে আছে, আমরা এই পৃষ্ঠা পরে ছবি তুলে পাঠিয়ে দিই দেখে নিবে, দেখে না আমি পৃষ্ঠা ছবি তুলে পাঠিয়ে দিই, প্রত্যেক দিন আল্লাহ যদি প্রশ্ন করে যে বান্দা আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ আমার জন্য তুমি কী করেছো, উত্তরটা কী দেবো? আরও অত কথা বাদ প্রশ্নটা কি আমাকে করলেন সবার জন্য? আচ্ছা কী দিব উত্তর সেটা আপনি বলুন, আপনি হুজুর মানুষ একজন সমাজসেবী এবং খুঁজে পাওয়া যাবে না, আচ্ছা সেদিন প্রেধানির রেহাই ছাড় যাবে না, শুধু প্রেধান সকলকে নাম খগেনপুরি দেবে, সেটা কি সকলকে? সকলকে আল্লাহ যদি ধরে জি, আল্লাহ রহমান রহিম আল্লাহ যদি দয়া করে পার করে দেবো, বিষয়টা আলাদা, একটা বড় বাম্পার আছে একটা গাড়ি ফ্রাস করে ড্রাইভার হড়কি দিল, ও বিষয়টা আলাদা, কিন্তু নিয়ম বলছে স্লো করে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িকে আবার বাম্পার পার করে নিয়ে দেওয়া হবে, আমি একটু কেনা পড়েছিলাম পড়ে যখন যাই বেরিয়ে। আচ্ছা দাদা
এই যে যখন এই যে একটা একটা জিনিস যেটা আপনি নামাজের কথাটা এখন বললেন, এই কানে আজানের বাণী পৌঁছানোর পরে এই যে এতটা বললাম, এটা কি কিছু আন্দাজ করেছেন না এ বিষয়ে? আপনার কি মতামত বা কি বক্তব্য? তিনি দেখেন মসজিদের মুয়াজ্জিন ব্যতীত আর কেউ নাই। তিনি মুয়াজ্জিনকে বললেন, আরো একবার আজান দাও। দ্বিতীয়বার আজান শুনে অনেক মুসলমান মসজিদের সামনে জড়ো হয়, ও মুয়াজ্জিনের সাথে ঝগড়া করতে লাগে, দ্বিতীয়বার কেন আজান দিয়েছে? বাদশাহ তখন বলেন, প্রথমে আজান হয়েছে, কেউ নামাজ পড়তে আসেনি, দ্বিতীয়বার কেন আজান দিয়েছে, এ ব্যাপারে ঝগড়া করতে শুরু করে দিয়েছ? প্রথমে আজান দিয়েছে, কেউ নামাজ পড়তে আসেনি, আবার দ্বিতীয়বার আজান দিন তুমি ঝগড়া করো, তাহলে প্রথমে আজান তোমরা শুনছ, তোমাদের কি লজ্জা শ্রম নাই? ঠিক তদ্রূপ মুসলমানের হালাত তেমন, নামাজের জন্য কারোর হাতে সময় নাই, কিন্তু আলিম ওলামা ইমাম মুয়াজ্জিনদের সাথে ঝগড়া করার সময় আছে, কিন্তু ভাববেন। থ্যাংকস লিটল লি ইংরেজি কি স্যার? চেঞ্জ ইউর মিন না কি লিটল নাই ইঙ্ক ইন লিটল। আর দুবার আজান দিতে হবে মতো মসজিদে? যা দেখা যাচ্ছে তাই তো, তাই পরিস্থিতি দিয়ে কে কে ঝগড়া করতে যায়। আচ্ছা আচ্ছা।